পার্ক অলিম্পিকে গিয়ে ফ্রান্সের বিপক্ষে হারের তিক্ততা নিয়ে ফিরেছিল বেলজিয়াম, যে হারের মাশুল এখনও গুনছে রেড ডেভিলস। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ফেরার রেস এখন বেশ কঠিন ডিব্রুইনাদের, তবে এবার ওদের সামনে শোধ নেওয়ার সুযোগ। ঘরের মাঠে ফরাসিদের টেক্কা দিতে পারলেই বদলে যাবে গ্রুপের সব সমীকরণ। তবে এই সুযোগ বেলজিয়াম কাজে লাগাতে পারবে তেমন আভাস কম, কারণ দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরিতে টিম গুছাতে এই মুহূর্তে বেশ বিপাকে ডমিনিকো টেডেস্কো। বিশেষ করে কেভিন ডে ব্রুইনের অনুপস্থিতি তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে, পাশাপাশি থিবো কর্তোয়ার অনুপস্থিতিও বেশ ভোগাবে দলকে। Yeah, based on the game that we played in Lyon, we have to প্রথমেই আমি লিও ম্যাচের কথা বলবো। ফ্রান্সের সেই ম্যাচ আমাদের ভুগিয়েছে, এবার আমাদের পালা। ঘরের মাঠের সর্বোচ্চ সুবিধা আদায় করতে হবে, এটা আমাদের সুযোগ পয়েন্ট টেবিলে পরিবর্তন আনার। এটা ঠিক আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার পাচ্ছি না, তবে বাকিদের উপর আস্থা রাখতে চাই। ফ্রান্সও অবশ্য তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই বেলজিয়াম এসেছে। কিলিয়ান এমবাপ্পে আবার ঠিক কবে ব্লু শার্টে ফিরবেন তা নিয়ে আছে অনিশ্চয়তা, যেমন ধোয়াশা আছে আতো গ্রিজম্যানকে নিয়েও। তবে ফ্রান্স শিবিরে নেই তারকার অভাব। চুয়ামেনি, হার্নান্দেজ, কামাভিঙ্গা, কলোমুয়ানি, বারকোলা কে নেই দলে, তাই এমবাপ্পে না থাকলেও স্কোয়াড গুছাতে খুব একটা বিপাকে পড়তে হবে না দিদের দেশমকে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ পয়েন্টের বেশি জটিল হিসাব রয়েছে। আমরা পয়েন্ট হারালেই গ্রুপের সমীকরণ বদলে যাবে, তার উপর ম্যাচ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, এটা নিয়েও ভাবতে হচ্ছে। এদিকে নেশনস লিগে ফ্রান্স বেলজিয়ামের মতো এতটা প্রেশার গেমে নেই ইতালি। ইসরায়েল তাদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই, তবে আজুরিদের চাপ বেড়ে যাবে পয়েন্ট টেবিলের দিকে তাকালে। সেখানে সমীকরণ এমন, হার কিংবা ড্রতে শীর্ষস্থান ছিনিয়ে নেবে অন্য কেউ। ইতালি ম্যাচ খেলবে ঘরের মাঠে, তাই কিছুটা নির্ভর লুসিয়ানো স্পালেত্তি। তবে কোচকে ভাবতে হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরির লম্বা তালিকা নিয়ে। ফেদেরিকো কিয়াসা, জর্জিও স্কালভিনি, মোয়েসে কিন, নিকোলা বারেলা সহ আরও কয়েকজন প্রথম সারির ফুটবলার পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ।